শুধু একটা তাবিজ, এই একটা মাদলি কোমরে বেঁধে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনি সহবাস করেন আপনার স্ত্রীর সাথে অথবা যে কারো সাথে, আপনার মনের তৃপ্তি মিটিয়ে আপনি সহবাস করবেন এই শুধু একটা তাবিজ কোমরে বেঁধে। এই তাবিজটা কীভাবে বানাবেন বা কার কাছ থেকে সংগ্রহ করবেন বা কোনো কালো জাদু দিয়ে তাবিজটা বানানো যায় কি না, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং পূর্বাশে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে নতুন একটি টিপস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি দেখেন আপনাদের মনের আশা পূরণ হবে। যেই টিপসটা যদি আপনারা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনাদের যে এক মিনিট, দুই মিনিট অথবা তিন মিনিটের ভিতরে বীর্য বের হয়ে যায়, অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, আপনার স্ত্রীর যৌন অঙ্গে যখন আপনার লিঙ্গ প্রবেশ করান, তখন এক মিনিট অথবা দুই মিনিট পরে অথবা তিন মিনিট পরে অটোমেটিক আপনার বীর্য বের হয়ে যায়, আপনি ধরে রাখতে পারেন না। আজকে বীর্য কীভাবে ধরে রাখবেন, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন ও কখনোই আপনার ইচ্ছা মতো সহবাস করবেন, কখনোই এটা সম্ভব হবে না যে ইচ্ছাকৃতভাবে বীর্য বের হয়ে যাবে। এমনই একটি তাবিজ, এমনই একটি মাদলি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। যেই মাদলিটা যদি আপনারা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো উপকারিতা পাবেন। এই মাদলিটা পরীক্ষাতি, এই মাদলিটা হলো মানুষের পরীক্ষা করে তারপর আপনাদের মাঝে ভিডিওটা উপহার দিয়েছি। এই মাদলিওটা শুধু কোমরে বেঁধে তারপরে যদি সহবাস করেন, ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এটি আপনি নিশ্চিত থাকেন যে 100% গ্যারান্টি আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, আপনার বীর্য বের হবে না। আপনার বীর্য ধরে রাখার জন্য এই একটা তাবিজই যথেষ্ট। তবে এই তাবিজটা মিশক জাপান কালি দিয়ে তারপরে লিখতে হবে। এই তাবিজটা নেক আমল বান্দারা তার লিখতে হবে। এই তাবিজটির অক্ষরে ভুল করা যাবে না, এই তাবিজটির নকশায় কখনো ভুল করা যাবে না। এই অক্ষরগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। এই তাবিজটি কোমরে বরার আগে কিছু পদ্ধতি আছে, সেগুলোও আমরা বলে দিব। তবে এই তাবিজটা কোথায় পেয়েছি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে মিশরি কবিরাজি বই, অর্থাৎ কবিরাজি তাবিজের বই কিতাব একটা আছে, যেইটার ভিতরে এত গুরুত্বপূর্ণ জিনিস, এত বেশি বেশি ওটার ভিতরে আমলের জিনিস, যেগুলো যদি আপনি করেন আপনার সেক্স পাওয়ার, আপনার শরীরের বীর্য, আপনার শরীরের রক্ত চলাচল, অন্যান্য বিষয় একদম পারফেক্ট হবে। অনেকেই কথার ভিতরে বলা হয় যে ছোট মরিচে জাল বেশি, তাই এই ছোট একটা কিতাবের ভিতরে এত কিছু আছে যেগুলা হয়তো আমরা সবাই জানি না। আর যেহেতু অনেক পণ্ডিত আছেন একই কথা বলেন যে ভাই এগুলো তো আমিও পারি, অথবা আপনি যে কথাগুলো বলেন এগুলো তো আমিও বলে বানাইয়ে খেতে পারি, এবলে অনেক পণ্ডিতের এই কথা বলেন। আসলে কিন্তু যদি সবাই যদি সবটা পারত, তাহলে সবাই প্রধানমন্ত্রী হতে চেত না, সবাই তাহলে প্রেসিডেন্ট হতো না, সবাই তাহলে কি পুলিশ অফিসার, র‍্যাব, সেনাবাহিনী, অন্যান্য পোস্টে যারা আছেন বড় বড় কর্মকর্তা, ওই পোস্টে তো সবাই তাহলে থাকতেন। তাহলে কেউ কুলি, কেউ মেতর, কেউ মুচি, কেউ ব্যবসা করে, কেউ চাকরিজীবী, কেউ সরকারি চাকরিজীবী, কেউ প্রেসিডেন্ট, এভাবে হয়েছে কেন? তার মানে সবার মাথা এক না, সবাই সবটা পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সবটা দেননি, কারণ এক একজনের এক একটা পজিশন দিয়েছে যে ওই পজিশন নিয়ে চলতে পারবে। সবাইকে দিয়ে সবটা হবে না, যদি চেষ্টাও করেন আপনি ব্যর্থ হবেন। আপনি যদি এমন কিছু চেষ্টা করেন আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি এখন দিনমজুর, এটা আপনার দ্বারা কখনোই কি সম্ভব হবে না। ঠিক তেমনি আপনি যদি এভাবে মনে করেন যে আমি এটা পারি, এই তাবিজ লিখতে পারি, এই মিশক জাপান কালি আমি সংগ্রহ করতে পারি, আমি সেভাবে করে আমি নিজে নিজে আমি তাবিজ নিজের কোমরে বসাইয়ে তারপর চেষ্টা করবো, সেটা হয় কি না, আদৌ কি এটা সম্ভব কি না? হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি সহিশুদ্ধভাবে পারেন।
আর শুধু না পেরেই কিছু কিছু মানুষের মতো মুখ থেকে বক বক করবেন, আসলে কিন্তু এটা ঠিক না। পারলে বলবেন পারি, ইচ্ছাকৃতভাবে বানাইয়ে তারপর ব্যবহার করবেন। আর না পারলে আমরা আপনাদেরকে এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটি পরামর্শ দিয়ে থাকি, অথবা কার কাছে পাবেন সেটাও আমরা বলে থাকি, অথবা আমরা নিজেরাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেটা 100% গ্যারান্টি সহকারে, যেটায় কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনার কোনো রকমের ক্ষতি হবে না। এই তাবিজটা শুধু এক নম্বর উপকার করবে, সেটা হলো আপনার বীর্য ধরে রাখবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি সহবাস করবেন। এটা হলো মিশরের একটি কিতাব থেকে তাবিজটা নেওয়া। যদি আপনাদের ভালো লাগে আপনারা তাবিজটি সংগ্রহ করতে পারেন, তবে আদৌ কি কেউ সংগ্রহ করেছে? ইনশাআল্লাহ সংগ্রহ করেছে, আবার অনেকেই আসবেন সংগ্রহ করার জন্য, অনেকের সাথেও কথা হয়েছে। তবে যদি আপনাকে কারো লাগে আপনারাও কি সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। এটা বাদার নিয়ম হলো শনিবার অথবা মঙ্গলবার অথবা অন্য কোনো দিন, এরকমের কোনো বাছাই হবে না। অনেকেই কিন্তু বাছাই করে কোমরে বাঁধেন যে শনিবার বাঁধতে হবে, নয় মঙ্গলবার বাঁধতে হবে, না হয় রবিবার বাঁধতে হবে। বিসমিল্লাহ বলে আপনার যখন ইচ্ছে তখন, সন্ধ্যায় নয়, দুপুরে নয়, রাত নয়, বিকাল নয়, ফজরে নয়, আপনার বিসমিল্লাহ বলে যখন ইচ্ছে তখন আপনি কোমরে সেই তাবিজটা বাঁধতে পারবেন। এই তাবিজটা সংগ্রহের পরে আরও অল্প কিছু টিপস আছে, সেটা আপনার ব্যবহার করবেন। আর এই টিপসটা তাবিজের সাথেই কিছু দেওয়া হয়, সেটা হলো জাফরান। আপনারা জাফরানের কথা তো অনেকেই শুনেছেন, জাফরান হলো মূল্যবান একটি সম্পদ। এই জাফরান থেকে অনেক ভালো ভালো কাজ হয়, খাবারের ভিতর সীমিত পরিমাণে, লক্ষ লক্ষ টাকার খাবারের ভিতরে সীমিত পরিমাণে এই জাফরান দেওয়া হয়। এই জাফরান একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই জাফরান আপনার খেতে হবে। যদি আপনি চান যে আপনার জীবন ধরে রাখবেন, আপনি পারফেক্ট বিদ্যা হয়ে যাবেন কিন্তু আপনার যৌবন বিদ্যা হবে না, এমন কিছু যদি আপনি চান, তাহলে আপনার যৌবন আপনি ধরে রাখতে চান, তাহলে এই যে জাফরান, এটি আপনার পার্সোনালভাবে খেতে হবে। আর এটি যদি আপনি খান, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শক্তিশালী থাকবেন, কখনো আপনি নারীর কাছে দুর্বলতা অবলম্বন করবেন না। এটা এই প্রমাণ, এই হাদিস তারা প্রমাণ, এই বই তার প্রমাণ। আমরা কখনোই কাউকে ধান্দাবাজি, দোকাবাজি অথবা কোনো রকমের কোনো ভিডিও পরীক্ষামূলক না করে কাউকে দেওয়া হয় না। সম্পূর্ণ পরীক্ষামূলক করে তারপর কাউকে এইসব ভিডিও তুলে ধরে তাবিজ, কোনো মলম অথবা কোনো মধু বা কোনো একটা যে কোনো কাজ, আমরা যেগুলো কবিরেজির মাধ্যমে দিয়ে থাকেন অথবা যে কোনো পর্যায়ে হয়ে থাকুক, এগুলো আমরা পরীক্ষা করে তারপরে কি আপনাদেরকে দেওয়া হয়। যেটা পরীক্ষায় সফলতা অর্জন করা যায় না সেটা কাউকেই দেওয়া হয় না, আর যেটা পরীক্ষায় সফলতা অর্জন করা যায় সেটাই পাবলিক এবং জনগণ এবং যারা আছেন তাদেরকে সেটা উপহার দেওয়া হয়। যদি তারা তৈরি করে খেতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর তৈরি না করতে পারেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।